আইনি ব্যাকগ্রাউন্ডে থাকেন অথবা আইনের বাইরে থাকেন, কারণ আজকের ভিডিওটি আমাদের দলিল খতিয়ান আমাদের সম্পত্তির সাথে সম্পর্ক যুক্ত। আর এই যে বিশেষ আইনটি, এটিকে বলা হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। এটি এমন একটি বিশেষ আইন যেটি আপনাকে এমন একটা প্রতিকারের আপনার পথ দেখিয়ে দেয় যে আপনি যেটা চাচ্ছেন সেটাই পেতে পারেন যদি বিচারক আপনার দাবিতে সন্তুষ্ট হন। তো আজকের এটি জাস্ট আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 57টি ধারা আছে, প্রতিটা ধারাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো জাস্ট আজকে ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দিব, যাতে আপনি যেটি একটা আইনটা সম্পর্কে ধারণা নিতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রতিটা সেকশন বাই সেকশন আপনাদের সাথে আলোচনা করব। তো যেহেতু আজকের ভিডিওতে আমরা যেটি করব আপনাদেরকে হেডিং গুলো পড়াবো, তো তার আগে আসলে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টে কি কি প্রতিকারটা পাওয়া যায় জাস্ট সেটার একটা বেসিক যদি আমরা এরকম ধারণা নেই। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, যদি কোনো সম্পত্তি যদি আমরা অধিকার থাকে বা দখলে থাকে, কেউ যদি আমাদেরকে বেদখল করে, আমরা সেটাকে যেটা করতে পারবো এই আইনের মাধ্যমে আমরা তার দখল লাভের অধিকারটা পাবো। তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে প্রথম যে রিলিফ, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেই আপনি প্রতিকারটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সম্পত্তির দখল আপনি ফিরে পাচ্ছেন। এক্ষেত্রে দুই প্রকারের দখল হতে পারে, আপনার মালিকানা থাকতে পারে অথবা জাস্ট আপনার দখল থাকতে পারে। যদি জাস্ট শুধু আপনার দখল থাকে তারপরও এই আইনের অধীনে আপনি প্রতিকার পাবেন, আর যদি মালিকানা সহ থাকে তারপরও প্রতিকার পাবেন। তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে প্রথম যেই আপনাকে প্রতিকার বা রিলিফটি দিচ্ছে সেটা হচ্ছে আপনার সম্পত্তির দখল উদ্ধার। দ্বিতীয় যেটি যদি আমরা দেখি, দ্বিতীয় যেটি আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স, সহজ বাংলা যদি আমরা বলি সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আরো সহজ করে যদি আমরা বলি সেটা হচ্ছে চুক্তি প্রবল। আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন, সে যাতে সেই চুক্তি থেকে বেরিয়ে না যায়, সে যাতে সেই চুক্তিটা সেই কাজটা করতে বাধ্য থাকে। আপনি কারোর সাথে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য চুক্তি করলেন যাতে সম্পত্তির দাম বৃদ্ধিতে বা তার আর মারা যাওয়ার ফলে তার উত্তরাধিকারী কেউ যাতে অস্বীকার না করে, সেই চুক্তিটা তারা যাতে পিছনে ফিরে না যায়, এর জন্য এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো তাহলে আমরা 2 নম্বর যে প্রতিকারটা পাচ্ছি সেটা হচ্ছে চুক্তি প্রবল, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তো মনে রাখবেন আমরা 1877 সালের আগে যেটি ছিল চুক্তি আইন ছিল, এই চুক্তি আইনে যেটা ছিল, আপনি যদি কারোর সাথে চুক্তি করতেন, যদি চুক্তিটা আপনি ভঙ্গ করতেন বেশি থেকে বেশি ক্ষতিপূরণ, অর্থাৎ আমি আপনার সাথে একটা সম্পত্তির বায়নামা করেছি বা আপনাকে একটা বিক্রি করব বলছি, পরবর্তীতে বিক্রি করি না, আপনি মামলা করলেন, বেশি থেকে বেশি আমি আপনাকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিলাম, এর বাইরে কিছু ছিল না, তো এর জন্য 1877 সালে এই স্পেসিফিক রিলিফ একটা নিয়ে আসে। তো যেহেতু আমাদের এই উপমহাদেশটা ব্রিটিশ শাসিত, তো আমাদের আইনের যে ধারণাটা এটা কিন্তু ইউকে ইংল্যান্ড কেন্দ্রিক। তো সেখানে যেটা ছিল সেটা ছিল যে কমন ল ছিল, এবং পরবর্তীতে যে ইকুইটির ধারণাটা আসে। এখন কমন ল জিনিসটা কি, নর্মালি আমরা এখন দেখি যে সংসদে একটা আইন পাস হয় এবং সেই আইনের উপর ভিত্তি করে সবকিছু চলে, কিন্তু কমন ল হচ্ছে এমন একটা জিনিস যে কোনো সংসদ এটা প্রস্তুত করে নাই, বিভিন্ন বিচার আচারে যারা বিচারক ছিলেন, তার যারা জজ ছিলেন, তারা যেই মতামতটা দিয়েছেন, যে জাজমেন্টটা দিয়েছেন, যে প্রেসিডেন্টটা দিয়েছেন সেটা, এবং কিছু কোজাই জুডিশিয়াল অর্থাৎ যেগুলো সম্পূর্ণ বিচারিক না আধা জুডিশিয়াল, কিছু কাস্টম, এই সম্পূর্ণ কিছুকে নিয়ে এই যে কমন লটা প্রস্তুত এবং সেটা দিয়েই চলতো। তাহলে ইউকে তে ছিল কমন ল এর ধারণা। তো কমন ল এর অধীনেই কন্ট্রাক্ট একটা ছিল চুক্তি আইন, তো সেই চুক্তি আইনে আপনি চুক্তি ভঙ্গ করলে বেশি থেকে বেশি ক্ষতিপূরণ পেতেন, কিন্তু যেটা আপনার যেটি হতো না, যে আপনি যেটি চাচ্ছেন সেটি কিন্তু পেতেন না। তো এজন্যই পরবর্তীতে যখন দেখা গেল যে না, এমন একটা আইন প্রস্তুত করা প্রয়োজন যাতে ব্যক্তি যেটা চাচ্ছে শুধু ক্ষতিপূরণ দিয়ে সবকিছু হয় না, তো এই জন্যই এই স্পেসিফিক রিলিফ একটা নিয়ে আসা হয়েছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে স্পেসিফিক রিলিফ একটা আমরা দখল পুনরুদ্ধার করতে পারবো, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আমরা যে কোনো চুক্তি যদি কেউ করে থাকে সেটা আমরা প্রবল করতে পারবো। এরপরে যদি আমরা দেখি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আমরা আরো যেটি করতে পারবো সেটা হচ্ছে, যদি আমরা যদি কোনো
দলিল করি, খতিয়ান করি, এগুলোকে আমরা যেটি করতে পারবো সেটা হচ্ছে যে রেকটিফিকেশন করতে পারবো, অর্থাৎ আমরা দলিলটা সংশোধন করতে পারবো। দলিল বলতে অসংখ্য কিছু বোঝায়, শুধু জমির দলিল না। তো যে কোনো প্রকারের দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সাহায্যে সেই ভুল ভ্রান্তিটা সংশোধন করে নিতে পারবো। আজ থেকে 30 বছর আগে আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন, দখলে আছেন, সবকিছু আছে, এখন হয়তো বিক্রি করতে গিয়ে দেখতেছেন যে সেখানে খতিয়ান ভুল, দাগ নাম্বার ভুল, অথবা এমন কিছু ভুল যে আপনার যে মালিকানা সত্ত্ব সেটাই থাকতেছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টে সাহায্য নিতে হবে, যেটি আপনাকে রেকটিফিকেশন দিচ্ছে যে আপনি সেটা সংশোধন করতে পারবেন। এটা ছাড়া আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আরো যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা চুক্তি বাতিল করতে পারবো, যে কোনো চুক্তি। আপনি আমার সাথে চুক্তি করেছেন, আমার এখন চুক্তিটা আর আমি কন্টিনিউ করব না, তো এর জন্য যেটা সেটা হচ্ছে যে আমি চুক্তি বাতিলের মামলা করতে পারবো, অর্থাৎ চুক্তিটা বাতিল করতে পারবো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সাহায্য নিয়ে। এটা ছাড়া বিভিন্ন কারণবশত যদি আপনার সাথে আমার কোনো দলিল যদি আমরা যদি করি, সেই দলিলটা আমরা বাতিল বলে ঘোষণা করতে পারবো, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে কোনো দলিলকে আমরা বাতিল করতে পারবো। তো তাহলে দেখেন আমরা কত প্রকারের প্রতিকার পাচ্ছি। যত প্রকারের ভূমি আইন আছে, আমরা যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ি, এখান থেকে আপনি কিন্তু ম্যাক্সিমাম প্রতিকারটা পাচ্ছেন। এর সাথে সাথে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আপনি যেটা আরো পাবেন সেটা হচ্ছে যে আপনি একটা ঘোষণা পাবেন, আপনার ঘোষণামূলক আপনি একটা প্রতিকার পাবেন, যে আপনি হয়তো একটা ও যে কোনো সরকারি ভার্সিটিতে আপনি ছিলেন, আপনাকে সেখান থেকে যেটি করা হয়েছে যে কোনো কারণবশত বহিষ্কার করা হয়েছে, তো আপনি চাচ্ছেন যে আপনাকে আবার ডিক্লেয়ার করা হোক আপনি সেই ভার্সিটির ছাত্র। কোনো পোস্টে ছিলেন, আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন না আপনার বৈধতা সেখানে আছে ডিক্লার করা হোক, অথবা কোনো সম্পত্তির মালিক আপনি কিন্তু কেউ আপনার অস্বীকার করতেছে, আপনি সেটাকে এই ডিক্লারেশন দিতে পারেন। তবে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আমরা যেই প্রকারেরই প্রতিকার নেই, সেটা দখল উদ্ধার হোক, চুক্তি প্রবল হোক, যাই কিছু হোক, সর্বপ্রথম কিন্তু আসে আপনার ডিক্লারেশন, যে আপনি যে আসতেছেন আসলে আপনার সেই অধিকারটা আছে কিনা, আপনি দখল উদ্ধারে আসছেন আপনার মালিকানা ঠিক আছে কিনা, চুক্তি প্রবলে আসবেন আপনার চুক্তিটা ঠিক আছে কিনা, আপনি দলিল সংশোধনে আসবেন আপনি দলিলটা যে করেছিলেন সেই দলিলটা ঠিক আছে কিনা, আপনি চুক্তি বাতিলে আসবেন সেই চুক্তিটা আগে ঠিক কিনা, চুক্তিটা আপনার কিনা এটা আগে ডিক্লার হয়, তারপরে আপনার প্রতিকারটা আসে। তার মানে স্পেসিফিক রিলিফ একটা প্রথমেই একটা ডিক্লারেশন আপনাকে কিন্তু দেয়, যদিও আমরা যে সেকশনটাকে পৃথক করে রেখেছি কিন্তু প্রতিটার মধ্যে কিন্তু সর্বপ্রথম ডিক্লারেশন আসে। এটা ছাড়া স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আমরা যেটি করতে পারবো, একজন তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করতে পারবো, নানা প্রকার কারণবশত আপনার জায়গা জমি সংক্রান্ত অসংখ্য কিছু কারণবশত আপনার একজন তৃতীয় বা থার্ড পার্টির প্রয়োজন হয় যাকে আপনি বিশ্বাস করতে পারেন বিবাদমান বিষয়গুলো নিয়ে, তো এই জন্য সেখানে আমরা রিসিভার নিয়োগ করাতে পারবো এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে সবচেয়ে যে বড় প্রতিকারটা আমরা পেতে পারি সেটা হচ্ছে ইনজাংশন বা নিষেধাজ্ঞা। আপনার সম্পত্তি, আপনার সবকিছু, অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনি চাইলে এই আইনের অধীনে ইনজাংশন করতে পারেন যাতে সে আপনাকে ডিস্টার্ব না করে। তো প্রথমে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টে কিন্তু টোটাল আইনটা কিন্তু আমরা দেখে গেলাম জাস্ট 8-9 মিনিটে। জাস্ট আপনি আইনের বাইরেও যদি হন, আপনি চোখটা বন্ধ করে আপনি যে প্রতিকারগুলো পেতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি সম্পত্তি থেকে বেদখল হন আপনি দখলের প্রতিকার পেতে পারেন, কেউ যদি চুক্তি করে তাকে বাধ্য করাতে পারেন, দলিলে যদি ভুল হয় সেটা সংশোধন করাতে পারেন, কারোর সাথে যদি আপনি চুক্তি করেন সেটা বাতিল করাতে পারেন, দলিল আপনি চাইলে বাতিল করাতে পারেন, আপনি একটা ঘোষণামূলক প্রতিকার পেতে পারেন, আপনি তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করাতে পারেন, আপনি যেটি করতে পারেন ইনজাংশন পেতে পারেন। তো এটি হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কি কি প্রতিকার দেওয়া হয় সেটা। এটি আশা করি আপনি যদি এটি বুঝেন আইনটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন, কারণ যে কোনো আইনকে যদি আমরা বুঝতে চাই আইনের মধ্যে কি বলা হচ্ছে, কেন আইনটা প্রস্তুত করা হচ্ছে সেটাই প্রথমে দেখতে হবে। এখন জাস্ট আমরা সিম্পলি যদি দেখি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অনেকেই বলবেন যে ভাই আমরা বাংলায় পড়তে চাই, মনে রাখবেন আইনগুলো ইংলিশে তৈরি, আইনটাকে যদি আপনি আইনের মতো করে বুঝতে চান তার ভিতর থেকে যদি আপনি রস কষগুলো বের করতে চান আপনাকে ইংলিশটা জানতেই হবে, বাংলাতে আপনি জীবনেও বুঝতে পারবেন না আইনটা কি বলতেছে। তো প্রথমেই বলা হচ্ছে যে স্পেসিফিক রিলিফ
অ্যাক্ট 1877, যখনই কোনো অ্যাক্ট থাকবে তার মানে একটা তার একটা ইনাক্টমেন্ট ডেট আছে, তার একটা ইনফোর্সমেন্ট ডেট আছে। এগুলো গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেন তাদের জন্য। নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এটা হচ্ছে যে 1877 সালের এক নাম্বার আইন, অর্থাৎ 1877 সালের সর্বপ্রথম এই আইনটা প্রস্তুত করা হয়। তারপরে যেটা বলতেছে যে এই আইনটা কতগুলো পার্টে বিভক্ত, টোটাল তিনটা পার্টে বিভক্ত। পার্ট ওয়ান এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক থেকে নিয়ে এই যে সাত পর্যন্ত যে ধারাগুলো আপনারা দেখতেছেন, এক থেকে নিয়ে সাত পর্যন্ত। তো শর্ট টাইটেল যেটা হয়, শর্ট টাইটেল এর মধ্যে হচ্ছে আইনটার নাম দেওয়া থাকে, যে আইনটা কি নাম, লোকাল এক্সটেন্ট মানে হচ্ছে আইনটা কোথায় প্রযোজ্য, কমেন্সমেন্ট আইনটা কবে থেকে প্রযোজ্য, তো এগুলো আমরা পৃথক ভাবে পড়বো নেক্সট ভিডিওতে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে রিপিল, অর্থাৎ যেটা বাদ দেওয়া হয়েছে। নর্মালি 2 নম্বর সেকশনে যেটা থাকে যে ডেফিনেশন দেওয়া থাকে, এই আইনটা সামান্য একটু ব্যতিক্রম। 3 নম্বরে নেওয়া হয়ে গেছে ডেফিনেশন, যেটাকে ইন্টারপ্রিটেশন ক্লজ তারা বলতেছে। 4 নম্বরে সেভিং, অর্থাৎ এই আইনটা কি কি আইনকে প্রভাব করবে না, কি কি আইনটা এর বাইরে থাকবে সেটা বলা হচ্ছে। আর 5 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, অর্থাৎ এই আইনে প্রতিকারটা কিভাবে দেওয়া হবে এটি কিন্তু বলা হচ্ছে। জাস্ট আমরা আগে যেগুলো বুঝলাম সেটা হচ্ছে কি কি প্রতিকার পাচ্ছেন, এখন প্রতিকারটা কিভাবে দেওয়া হয়। তো এই প্রতিকারটা কিভাবে দেওয়া হয় এটা যদি জাস্ট আমরা একটু বিস্তারিত যদি 5 নম্বর যদি দেখি যে আসলে এই প্রতিকারটা কিভাবে দেওয়া হয়। তো প্রথমেই তারা 5 নম্বরের একে যেটা বলতেছে যে কোনো সম্পত্তির দখল আদালত গ্রহণ করবে এবং যিনি দাবিদার, যিনি এর মালিক, তাকে অর্পণ করবে। তারপরে যে প্রতিকারটা বলতেছে যে কোনো পার্টি যেটা করতে বাধ্য, যেমন আমরা বললাম চুক্তি প্রবল, সেটা তাকে বাধ্য করাবে যে এটা অবশ্যই করতে হবে। তারপরে বলতেছে যে কোনো পার্টিকে কোনো কাজ থেকে বিরত রাখা, যে কাজটা সে করতে পারবে না তাকে বাধ্য করা যে এটা সে যাতে না করে। তারপরে বলা হচ্ছে যে আমরা যে ঘোষণা, একটা ঘোষণা চাও, আপনার অধিকার, আপনার বিভিন্ন প্রকার জিনিস আদালত ঘোষণা করবে যে এই জিনিসটি আপনার। এটা ছাড়া আর যে প্রতিকারটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টেড এ রিসিভার একজন তত্ত্বাবধায়ক। তাহলে আপনারা বুঝতে পারলেন স্পেসিফিক রিলিফ এক 5টা প্রতিকার দিচ্ছে। সম্পত্তির দখলটা গ্রহণ করতেছে যিনি দাবিদার, তাকে অর্পণ করতেছে। পার্টি যে কাজটা করতে বাধ্য তাকে সেটা করতে বাধ্য করানো হচ্ছে। পার্টি যে কাজটা করতে সে বাধ্য না তাকে বিরত রাখা কোনো কাজ থেকে, আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, আদালত তাকে বলবে যে আপনাকে যাতে ডিস্টার্ব করা না হয়, তাহলে তাকে কোনো কাজ করা থেকে বিরত রাখা হচ্ছে। আর যে প্রতিকারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে একজন তত্ত্বাবধায়ক নির্ণয় করে। তো স্পেসিফিক রিলিফ ট্যাক্স তাহলে আপনাকে 5টা প্রতিকার দিচ্ছে। তো এগুলো আমরা যখন সেকশন বাই সেকশন পড়ব তখন আপনাকে আরো খুব সহজেই কিন্তু এগুলো বুঝে আসবে। আর মনে রাখবেন স্পেসিফিক রিলিফ ট্যাক্স শুধুমাত্র সিভিল স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলায় প্রযোজ্য, ফৌজদারি মামলায় বা পেনাল লয়ে এটি প্রযোজ্য না। তাহলে আমরা পার্ট ওয়ানটা মোটামুটি শেষ করে ফেললাম, ওভারভিউ নিয়ে নিলাম। এখন এই পার্ট টু অলরেডি আমরা কিন্তু পড়েছি, যে পার্ট টু এর মধ্যে কি আছে। এই সেকশন দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জাস্ট যারা আইনটাকে সংক্ষেপে বুঝতে চান। একটা হচ্ছে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 ধারা এবং 9 ধারা। 8 ধারা হচ্ছে যে আপনার সম্পত্তিতে আপনার ইনটাইটেল আছে, মানে হচ্ছে আইনগত অধিকার আছে, তাহলে আপনি যেটা করতে পারবেন, সিপিসি যেভাবে বলতেছে সম্পত্তিটা উদ্ধার করার জন্য সেভাবে আপনি উদ্ধার করতে পারবেন। এখন সিপিসি তে কি বলতেছে, বলতেছে আপনাকে একটা আর্জি দাখিল করতে হবে, তারপর সেটা বিচারক গ্রহণ করবেন, নোটিশ করবেন, বিভিন্ন প্রকার পন্থায়। তো এক্ষেত্রে আমরা যখন স্পেসিফিক রিলিফ ট্যাক্স পড়বো তামাদি আইনের অনুচ্ছেদ গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। স্পেসিফিক রিলিফ ট্যাক্সে যখন আপনি এই 8 ধারায় মামলা করবেন তখন আপনাকে 12 বছরের মধ্যে মামলাটা করতে হবে, অনুচ্ছেদ 142 এবং 144 মোতাবেক। আপনি যদি দখলে থাকেন, বেদখল করা হয়েছে যেদিন থেকে বেদখল করা হয়েছে সেদিন থেকে 12 বছর, আপনি যদি ইনটাইটেল হন যেদিন থেকে আপনার ইনটাইটেল হলো সেদিন থেকে 12 বছর, তামাদি আইনের অনুচ্ছেদ 144। তারপর যদি আমরা দেখি যে সেকশন 9, তাহলে কেটি বলতেছে যে সেকশন 8 হচ্ছে আপনি ইনটাইটেল থাকবেন, আপনার মালিকানা থাকবে, ওনারশিপ থাকবে। আর সেকশন 9টা যেটা হচ্ছে সিম্পল, যার আপনার পজেশনটা ছিল, আপনার দখল ছিল, মনে রাখবেন ওনারশিপ, ওনারশিপ মানে হচ্ছে বান্ডেল অফ রাইট। ওনারশিপ থাকলে আপনি সম্পত্তিটা দখলে রাখতে পারেন, হস্তান্তর করতে পারেন, সম্পত্তিটা যে কোনো প্রকার ভাবে ডিসপোজ অফ করতে পারেন, সম্পত্তিটাতে যেভাবে খুশি সেভাবে ভোগ করতে পারেন, কাউকে দিতে পারেন। এগুলো হচ্ছে টোটাল কম্বাইন একটা জিনিস হচ্ছে আপনার ওনারশিপ। আর
প্রজেশন মানে হচ্ছে জাস্ট আপনি সেটা দখলে রাখলেন এবং সেটা থেকে যেই সমস্ত কিছু আপনার করা যায়, ভোগ করা যায়, উপভোগ করা যায়, এটা করলেন, সম্পত্তিটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারতেছেন না, ওনারশিপটা ট্রান্সফার করতে পারতেছেন না। এই যে সেকশন 9 কিন্তু আপনার জাস্ট প্রজেশন নিয়ে কথা বলে, আপনি মালিক হন বা না হন এই সেকশনে দেখার বিষয় না। আপনি কোথাও ভাড়াটিয়ে আসতেন, মালিক আপনাকে উচ্ছেদ করে দিল, এই আইনের আপনি সাহায্য নিয়ে আপনি দখল ফিরে পেতে পারেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে 9 সেকশনে মামলা করার ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া আছে, মাত্র 6 মাসের মধ্যে মামলাটা আপনাকে করতে হবে, না হলে কিন্তু তামাদির কারণে আপনি এই মামলাটা করতে পারবেন না। এই মামলায় যদি গভর্নমেন্ট আপনাকে যদি উচ্ছেদ করে, গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। এই মামলার যে ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে আপনি যেটি করতে পারবেন না সেটা হচ্ছে যে আপিল করতে পারবেন না, কোনো রিভিউ করতে পারবেন না, কোনো রিভিশন সেটা এই আইনের অধীনে নাই। সেটা আপনি জাস্ট সিপিসির সাহায্য নিয়ে আপনি যেটা করতে পারেন, জাস্ট একটা আপনি রিভিশন দায়ের করতে পারেন। তো তাহলে আপনারা বুঝলেন যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 এবং 9 ধারা আপনাকে স্থাবর সম্পত্তির জন্য এই সুবিধাটা দিচ্ছে। 10 এবং 11 ধারা অস্থাবর সম্পত্তি নিয়ে কথা বলে, এটা আমরা তখন তখনই কথা বলবো যখন আমরা সেকশন বাই সেকশন পড়বো। এখন চ্যাপ্টার 2 এ যদি আমরা দেখি, এটাকে আমরা যেটা বললাম যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্পেসিফিক পারফরমেন্স, 12 থেকে নিয়ে 30-এর মধ্যে বলা হচ্ছে যে আপনি চুক্তি প্রবল করাতে পারবেন। কেউ যদি চুক্তি আপনার সাথে করে, সেই চুক্তিটা আপনি করাতে পারবেন। তো 12 থেকে 30 আমাদেরকে বিভিন্ন প্রকার আংশিক চুক্তি, কোন চুক্তিটা কিভাবে প্রবল করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতেছে। এখন এই চুক্তি প্রবলের কতদিনের মধ্যে আপনাকে করাতে হবে, মনে রাখবেন চুক্তি প্রবলের যে তামাদি, এটা অনুচ্ছেদ 113 এবং 114 কে সংশোধন করে 113-তে বলা হচ্ছে মাত্র 1 বছর, যেটা পূর্বে ছিল 3 বছর। অর্থাৎ কেউ যদি আপনার সাথে কোনো চুক্তি করে, সেই চুক্তির মেয়াদের যখন শেষ হয়ে যাবে, যদি সে যদি আপনাকে মেয়াদের মধ্যে করে না দেয়, তাহলে যেদিন থেকে মেয়াদটা শেষ হলো সেদিন থেকে 1 বছরের মধ্যে আপনি আদালতের মাধ্যমে চুক্তি প্রবলের মামলা করে সেই চুক্তিটা বাস্তবায়ন করাতে পারবেন। এখন যদি আমরা দেখি যে সেকশন 31 থেকে নিয়ে সেকশন 34 আলোচনা যেটি করতেছে, সেটা হচ্ছে যে রেক্টিফিকেশন, মানে হচ্ছে যে সংশোধন, দলিল সংশোধন যেটাকে আমরা বলি, যদিও এখানে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে এমন একটা জিনিস, যেই আইনগত জিনিসটা আপনার অধিকার, আপনার ওনারশিপ আরেকজনের কাছে ট্রান্সফার করে, সেটাই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। তো এখানে সেকশন 31 থেকে নিয়ে সেকশন 34 এ আলোচনা যেটা করতেছে, সেটা হচ্ছে যে আপনি কখন রেক্টিফিকেশন করতে পারবেন, গ্রাউন্ড গুলো আলোচনা করা হচ্ছে। তো তামাদি আইন যেটা বলতেছে সেটা হচ্ছে আপনি যেদিন থেকে জানতে পারলেন সেদিন থেকে আপনাকে যেটি করতে হবে, আপনাকে 3 বছরের মধ্যে এই মামলাটা করতে হবে, আপনার দলিল সংশোধনের মামলা আপনাকে 3 বছরের মধ্যেই করতে হবে। তারপরে যদি আমরা দেখি যে রেসিশন অফ কন্ট্রাক্ট, আসলে রেসিশন অফ কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তিটা আপনি রিপিল করা, বাতিল করা। আপনি চুক্তিটা বাতিল সংক্রান্ত বিষয় 35 থেকে 38 ধারা আলোচনা করেছে যে চুক্তিটা আপনি কখন বাতিল করতে পারেন। তো এইটি আমরা যদি দেখি এর তামাদি কতদিন, তামাদি এনের 114 ধারা যদি দেখি, মাত্র 1 বছর, পূর্বে যেটা ছিল 3 বছর। তারপরে যে চ্যাপ্টার 5 এ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে দলিল বাতিল, যেটাকে আমরা খুব সহজে বলি দলিলটা কখন বাতিল করা যেতে পারে। সেকশন 39 থেকে সেকশন 40 আলোচনা করা হয়েছে আপনি সম্পূর্ণ দলিল, পূর্ণাঙ্গ দলিল, আংশিক দলিল বাতিলের মামলা করতে পারেন, তবে এটাও হচ্ছে 3 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। আমরা যদি যে এর যে চ্যাপ্টার 6 যদি দেখি, যেটা 42 এবং 43 নিয়ে আলোচনা করতেছে, এটাতে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে ডিক্লারেটরি ডিক্রি, যেটাকে আমরা বলি যে আপনার অধিকার, আপনার অনেক কিছু ডিক্লার করে দেওয়া, এর জন্য আমরা যদি দলিল সংশোধন এগুলো যদি আমরা 3 বছরে না করতে পারি, তখন এই যে সেকশন 42 এর অধীনে আমরা ওই প্রতিকারটা পেতে পারি। এখন যদি আমরা দেখি যে সেকশন 7 যেটা, সেটা হচ্ছে যে কোনো বিবাদমান নানা প্রকার বিষয় নিয়ে যে একজন রিসিভার বা তত্ত্বাবধায়কের নিয়োগ করার প্রয়োজন পড়ে, তো এটা বলা হচ্ছে যে আপনি নিয়োগ করাতে পারবেন, সেটা হচ্ছে যে কোড অফ সিভিল প্রসিজিওরের মাধ্যমে যেভাবে বলা হচ্ছে সেভাবে। তারপরে চ্যাপ্টার 8 যদি আমরা দেখি, এটা বলা হচ্ছে ওমিটেড। তো আইনের মধ্যে যখনই কোনো সেকশন ওমিটেড করা হয়, তখন সেটাকে যেটা করা হয় সেটাকে বাদ দেওয়া যায় না, সেটা সহপরিণত হয়। এই ওমিটেডটা সরকার যে কোনো সময় নিয়ে আসতে পারে, সরকারের যদি মন চায় সরকার যে কোনো সময় নিয়ে আসতে পারে, আর যদি রিপিল করা হয় সেটা নিয়ে আসতে হলে আবার সংসদে কিন্তু আইন পাস করতে হবে। তো এই চ্যাপ্টার যে 8 নাম্বারটাকে যে ওমিটেড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তো এখন যদি আমরা দেখি পার্ট 3 তে যেটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, অর্থাৎ আপনাকে একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই আপনাকে রিলিফ দেওয়া, যে কোনো যে একটা ঘটনা ঘটবে
তো সেক্ষেত্রে এই ইনজাংশন বা আমরা যেটাকে বলি যে নিষেধাজ্ঞা, সেটি হচ্ছে ইনজাংশন ইন জেনারেল, যেটা 52 এবং 53 এর মধ্যে আলোচনা করা হচ্ছে। এটা আপনি যে কোনো সময় চাইতে পারেন, মামলা চলমান কালীন সময় এগুলো দেওয়া হয়। এগুলো যেহেতু এটা সিপিসি এর মাধ্যমে দেওয়া হয়, সিপিসি এর যে ওয়ার্ডার 39 জুল 1 এবং 2 এর অনুযায়ী এই ইনজাংশন গুলো দেওয়া হয়। এখন যদি আমরা দেখি পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন, এটা হচ্ছে চিরস্থায়ী, এটা তখনই দেওয়া হয় যখন আপনার অধিকারটা ডিক্লার হয়ে যায়, যখন আপনি মালিক হয়ে যান, যখন 100% মালিকানা আপনার আসে, তখনই আদালত যেটি করতে পারে এই যে পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশনটা আদালত জারি করে, সেটা সারা জীবনের জন্য হয়ে যায়। তো এক্ষেত্রে ম্যান্ডেটরি ইনজাংশন আছে, ইনজাংশন কখন রিফিউজ করা হয়, তো কখন নেগেটিভ এগ্রিমেন্ট ইনজাংশন আসে, তো এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব পার্ট বাই পার্ট, যারা আইনের ছাত্র তাদের কাজে আসবে। আজকের ভিডিওটি ইন জেনারেল যারা যে কোনো বিষয় সম্পর্কে একটু জানতে আগ্রহী তাদের কাজে আসলে। তো শেষের দিকে জাস্ট আরেকবার বলে দিচ্ছি, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আপনি দখল উদ্ধার করাতে পারবেন, আপনার মালিকানা থাকলেও পারবেন না থাকলেও পারবেন। মালিকানা যদি থাকে 12 বছরের মধ্যে পারবেন, মালিকানা না থাকলে 6 মাসের মধ্যে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আপনি চুক্তি প্রবল করাতে পারবেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে আপনি দলিল বাতিল করাতে পারবেন, দলিল সংশোধন করাতে পারবেন, চুক্তি বাতিল করাতে পারবেন, ঘোষণা পাবেন, রিসিভার নিয়োগ করাতে পারবেন এবং নিষেধাজ্ঞামূলক আপনি প্রতিকার পাবেন। মনে রাখবেন, সম্পূর্ণ স্পেসিফিক রিলিফ একটা আপনাকে কোনো অধিকার দেয় না, এটা হচ্ছে একটা আদালতের একটা ডিসক্রিশনারি ক্ষমতা। তো একটা কথা মনে রাখবেন, যে কোনো আদালত বা বিচারকের 3 প্রকার কিন্তু ক্ষমতা আছে। একটা হচ্ছে ম্যান্ডাটরি, যে জিনিসটা আইন বিচারককে করতে বাধ্য বলতেছে, যে আপনি এটা করতে বাধ্য, আপনি এর বাইরে যেতে পারেন না। যেমন তামাদি আইনের সেকশন 3 যেটা আছে, সেটা হচ্ছে বিচারকের জন্য বাধ্যতামূলক, সেটার বাইরে বিচারক বলতে পারে না যে আমি তামাদিটা বৃদ্ধি করে দিচ্ছি। এই ক্ষমতা স্ট্যাটু তাকে দেয়নি, আইন তাকে দেয়নি, লেজিসলেটিভ যে সংস্থা সেটা তাকে দেয় নাই, বিচারক সেটা অনুসরণ করতে বাধ্য। তাহলে কিছু ক্ষমতা হচ্ছে যেটা বিচারক মানতে বাধ্য, ম্যান্ডাটরি, আর কিছু হচ্ছে ডাইরেক্টরি, আদালত আইন বা প্রেসিডেন্ট তাকে বলতেছে যে আপনি জিনিস এভাবে করেন, কিন্তু বিচারকের যদি মনে হয় যে না, বা আদালতে যদি মনে হয় যে না আমি এভাবে করব, উনি করতে পারেন। আর কিছু ক্ষমতা হচ্ছে বিচারকের স্বেচ্ছাধীন, যাকে আমরা ডিসক্রিশনারি ক্ষমতা বলে। যেমন সেকশন 5 তামাদি আইনের সেকশন 5 এর ক্ষেত্রে বিচারক চাইলে, খুশি হইলে কিন্তু উনি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও সেকশন 5 হচ্ছে ডবল ডিসক্রিশনারি, অর্থাৎ উনি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে দিলেই হবে না, দেখতে হবে অপর পক্ষ অবস্থাটা কি। তো আশা করি আজকের এই জাস্ট 20 মিনিটের ভিডিওতে আপনারা উপকৃত হলেন। নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব এটার সেকশন বাই সেকশন নিয়ে আসার জন্য, তাহলে আপনাদের আরো উপকার হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।